তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের সামনে আবারও চলে আসলাম আরও একটি ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের আরও একটি নিউ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এর আগে যে ভিডিওটি আপনাদেরকে দেখাইছি, তো সেই ভিডিওটি আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি, কারণ আমি বাইক দিয়ে ভিডিও করে করে দেখাইছি। আর এই ভিডিওতে যে আপনাদেরকে দেখাবো, একদম ভালো করে দেখাবো, একদম হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে দেখাবো। তো গতিকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কাম কত পর্যন্ত এগিয়ে গেছে এবং আরও কত পর্যন্ত বাকি আছে। তো সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন এই যে একটি পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টের কাম কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। তো এখন খালি উপরকার কাম বাকি আছে। তো এইভাবে অনেকগুলো পোস্ট দেখাবো, তো খুব ভালো করে দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা যখনই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের নিউ ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে যাবে। তো বন্ধুরা, আমার সামনে যে এখন যে পোস্টটি দেখতে পাচ্ছেন, এই পোস্টটি কিন্তু প্রায় একবার উপরকার কাম একদম স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীভাবে ডিজাইন করে সাডারিং করা হয়েছে। তো তার উপরে ঢালাই দেওয়া হবো, দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে খুব ভালো করে আজকে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন খুবই কিন্তু একদম মজবুত করে খুব ভালো করে একদম উপরে উপরে কাজ করা হইতেছে। তো বন্ধুরা, ইতিমধ্যে হয়তো আপনারা খবর পেয়ে গেছেন যে বিহারের মধ্যে যে ব্রিজটি বানানো হয়েছিল, তো যে ব্রিজের কাজ চলে আসছিল সেই ব্রিজের কাজ অল্পখানি এগিয়ে যাওয়ার পরে কিন্তু বানানোর পরে কিন্তু অটোমেটিক কিন্তু একলাই ভেঙে পড়ে গেছে। তো ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের কাম কিন্তু এখনও কোনো কিছু হয়নি, তো এখনও ভালো 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 কাম চলে আছে। তো আশা করি বরাবর এইভাবে কাজ চলে থাকবো, একদম খুব তাড়াতাড়ি ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ হয়ে যাবে, কারণ আমাদের অনেক কষ্ট হয় ধুবড়ি যাইতে, তো এই সময়তে লস পাওয়া যায় না। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে আরও একটি পোস্ট দেখাতে নিয়ে যাব। তো এই পোস্টটি হয়তো আপনারা ভালো করে দেখলেন, তো এখন আপনাদেরকে আরও একটি নতুন পোস্ট দেখাতে নিয়ে যাব। তো চলেন বন্ধুরা, যাওয়া যাক। তো বন্ধুরা, আমাকে এক ভাই কমেন্ট করে বলেছেন, ভাই আপনার কণ্ঠটা ঠিক করুন। আমি যে ভিডিওগুলো করি সম্পূর্ণ কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করি, ভয়েস টয়েস যে করি সম্পূর্ণই মোবাইল দিয়ে ভিডিও মোবাইল দিয়ে ভয়েস করি। তো সেই জন্য হয়তো আপনাদের কাছে কণ্ঠটা আমার কণ্ঠটা অল্প খারাপ হওয়া যাবে, কারণ আমার কাছে কোনো মাইক্রোফোন নেই, কোনো কিছু নেই। তো সেই জন্যে আমি একটা মাইক্রোফোন অর্ডার দিছি, তো কিছুদিন পরেই মাইক্রোফোনটা এসে যাবে। তো আসার পরে আপনাদের ভালো করে ভালো 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 করে আপনাদের সাথে কথা বলতে পারবো এবং কি আপনাদের শুনতেও অনেক ভালো লাগবে। তো গাইস, আপনারা এতক্ষণ যে দেখলেন পোস্টগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু একদম বালুর চরের মধ্যে পোস্ট ডাবানো হয়েছে। তো এবার যে পোস্টগুলো আপনাদেরকে দেখাবো একদম নদীর ভিতরে, তো নদীর মধ্যে যে পোস্টগুলো ডাবানো হয়েছে সেগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এগুলো যে পোস্টগুলো ডাবানো হয়েছে কিন্তু সবখান থেকে একবার সমুদ্রের মাঝে সমুদ্রের কিনারে কিন্তু এই পোস্টগুলো বসানো হয়েছে। তো আপনারা খুব ভালো করে আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি, দেখতে পাচ্ছেন। তো গাইস, এই পোস্টগুলোর কিন্তু নিচের কাম কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে, নিচের কাম একদম ক্লিয়ার। তো এখন খালি উপরকার কাম বাকি আছে, উপরে কিন্তু মোটামুটি অনেকখানি কাম এগিয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ভালো করে দেখাইতেছি একদম আজকের ভিডিও কিন্তু এভাবে দেখাইতেছি, এর আগে কোনো ভিডিওতে এত ভালো করে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, কতদিন হয় আপনাদের কাছে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটা প্রবলেমে ছিলাম। তো এখন আবার চলে আসছি রেগুলার আপনাদের কাছে, নিউ নিউ আপডেট দিয়ে থাকবো। তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী নেক্সট নতুন আরও একটি নিউ ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত সবাই সাথে থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ধন্যবাদ সবাইকে আমাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।